শিশির কুমার মজুমদারের কাহিনী অবলম্বনে আয়না। কলকাতার এক বিখ্যাত কিউরিও শপের মালিক পরমেশবাবু প্রমাণ সাইজ আয়নাটার সামনে দাঁড়িয়ে একটু অবাকই হলেন। মান্ধাতার আমলে জিনিস এটা, একটা স্ট্যান্ডের ওপর এমনভাবে দাঁড় করানো আছে যে ইচ্ছে করলেই আয়নাটাকে সামনে পেছনে হেলানো যায়, এপাশে ওপাশে বাঁকানো যায়। এটা যে কোনো সাহেব শুভর বাড়ির জিনিস তাতে কোনো সন্দেহই নেই। পুরো পোশাক পরে বের হবার আগে সাহেবরা নিজেদের সাজ পোশাক এতে ভালো করে দেখে নিত। অকশন মাঠের কর্মচারী রামরতনবাবুকে আড়ালে ডেকে পরমেশবাবু জিজ্ঞাসা করলেন, ওহে ওই আয়নাটার মিনিমাম দাম কত রেখেছ বলো তো, কতই ছাড়বে বলো তো আয়নাটা? রামরতনবাবু একটু থমকে গেলেন, বললেন, আয়নাটা আপনি কিনবেন না, আপনি আমাদের অনেক পুরনো খদ্দের, আপনাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য, ওটা জন সিবাস্টিয়ানের বাড়ির জিনিস। অবাক হয়ে পরমেশবাবু বললেন, তাতে কি, সাহেব বাড়ির কত পুরনো জিনিসই তো আমি কিনেছি, কিনবো আরও কত। জন সিবাস্টিনের জিনিস হলে তো আরও ভালো, ও তাহলে আসল বেলজিয়াম গ্লাসের আয়না, তা হয়তো 100-150 বছরের পুরনো হবে। তা হয়তো হবে, সঠিক হিসেব বলতে পারবো না, তবে যা শুনেছি ওই জন সিবাস্টান লোক তেমন ভালো ছিল না, সামান্য টাকার জন্য ও বহু লোকের সর্বনাশ করেছিল, পয়সাও কামিয়েছিল অনেক, কিন্তু সেই পাপের পয়সা সে নাকি বেশি দিন ভোগই করতে পারেনি। তাতে কি, লোকটা খারাপ ছিল, পাপ কাজ করত, কিন্তু তা বলে তো তার আয়নায় তার পাপের ছায়া পড়েনি যে থেকে থেকে তা ফুটে উঠবে। ও আয়না আমি কিনব, অমনে একটা গল্পের নায়কের আয়না দাও বুঝে বেচতে পারলে অনেক লাভ রাখতে পারবো। নিলামে আয়নাটা নিয়ে তেমন হাঁকাহাঁকি হলো না, পরমেশবাবু ওটা নিয়ে নিলেন, চেক লিখে দিয়ে রামরতনবাবুকে বললেন, ওহে আয়নাটা কিন্তু এখন আমারই, রামু ঠেলাওয়ালাকে দিয়ে কালি ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিই। কাজটা আপনি ভালো করলেন না, শুনেছি ওই আয়নাটা ভয়ের, কেন তা অবশ্য আমি জানি না, যে বাড়ি থেকে ওটা আনা হয়েছিল সে বাড়ির এক বুড়ি বলছিল ওটা নাকি 100-150 বছর ঘরের এক কোণে ছেঁড়া ময়লা কাপড় দিয়ে ঢাকা ছিল, কেউ ওতে মুখ দেখেনি, কারণ বাড়ির সবাই জানতো ওটার মধ্যে এক ভয়ঙ্কর জাদু আছে যা কোনো মানুষের ভালো করে না। তখন পরমেশবাবু বেজায় খুশি হয়ে বললেন, ওহে এই গুজবের কথাটা তুমি ভালো করে ইংরেজিতে লিখে টাইপ করে দাও তো আমাকে, যা খরচ লাগে তা আমি দিয়ে দেবো, জানো তো আমি যা কিছু কিনি তা আবার বিক্রি করব বলেই কিনি, আমার কিউরিও শপে দেশ বিদেশের বহু খদ্দের আসে, অমন একটা আয়নার সঙ্গে জন সেবাস্টিনের নাম আর এমন একটা গল্প জুড়ে দিতে পারলে ও আয়না আমি 5 গুণ লাভে বিক্রি করতে পারবো, হে ভালো কথা। আচ্ছা ওই জন সিবাস্টিন লোকটাই বা কে ছিল, থাকতো কোথায় সে? সে তো কুখ্যাত জলদস্যু ছিল, গঙ্গায় তার দৌড়াত্তে নাকি একসময় নৌকো চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, কি অবশ্য আমার শোনা কথা। আয়নাটা পরমেশবাবু প্রথমে তার বাছাই ঘরে রাখলেন, রামরতনবাবু কথা রেখেছেন, আয়নার সঙ্গে আয়নার ইতিহাসও টাইপ করে পাঠিয়ে দিয়েছেন, এখন কল কবজাগুলো তেল দিয়ে নরম করতে হবে, কাঠের ফ্রেমে পালিশ ধরাতে হবে, তারপর কাঁচ সাফ করে ওটাকে বিক্রির ঘরের মাঝখানে বসিয়ে দেবেন, 5 গুণ নয় হয়তো 20 গুণ দামও পেয়ে যেতে পারেন যদি তেমন কোনো খদ্দের এসে পড়ে। তাই হলধরকে ডেকে বললেন, ওরে সাবান জল গুলে আগে কাঁচটা ভালো করে সাফ করে ফেল, তারপর আলী মিস্ত্রিকে খবর দে, আজ রাতের মধ্যেই ওটাকে ফের বার্নিশ করে দিয়ে যাক, কাল ছুটির দিন আছে, শোরুমের ভালো জায়গা রাখলে কালই বিক্রি হয়ে যাবে। সারাদিন নিলামে ধকল গেছে, তাই ক্লান্ত ছিলেন পরমেশবাবু, ওই একটা আয়নাই তো নয়, আর যেসব মূর্তি পুরনো ঘড়ি কিনেছিলেন সেগুলো জায়গা মতো সাজাতে লাগলেন, জিনিসগুলো ঠিক জায়গা মতো রাখার উপরেও বিক্রি অনেকটা নির্ভর করে, মনে মনে তাই আয়নাটাকে যে কোথায় রাখবেন সে কথাই ভাবছিলেন উনি। হঠাৎ ও ঘর থেকে হলধরের চিৎকার ভেসে, তারপর বিকট একটা চিৎকারের সঙ্গে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ, চোর চোর শব্দে অবাকই হয়েছিলেন পরমেশবাবু, চারদিক বন্ধ বাড়ির মধ্যে চোর ঢুকবে কি করে, কিন্তু যেভাবে শেষ হলো ব্যাপারটা তাতে প্রায় ছুটেই উনি বাছাই ঘরে পৌঁছলেন, আর সেই ঘরে পৌঁছে পরমেশবাবু দেখলেন জলের বালতিটা উল্টোনো, সাবান গোলা জলের মাঝখানে মেঝেতে পড়ে
ধনধর বেহুশ হয়ে গুঁগো করছে। চারদিক যেমন বন্ধ ছিল তেমনই আছে। চোরের ব্যাপারটা নেহাতি কল্পনা, কিন্তু হলধরের কি হল, কি এমন দেখে ও অজ্ঞান হয়ে গেল? ধরাধরি করে ওকে নিয়ে গিয়ে পাখার নিচে বেঞ্চে শুইয়ে দিলেন পরমেশবাবু। ঠান্ডা জলে ঝাপটা দিলেন চোখে মুখে। ফোন করে দিলেন ডক্টর দত্তকে তাড়াতাড়ি আসার জন্য। জ্ঞান ফিরে পেয়ে হলধর ফ্যালফ্যাল করে চেয়েই রইল। পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হয়েছিল রে হলধর? হলধর কোনো কথা বলল না, শুধু এদিক ওদিক চাইতে লাগল। তা দেখে অবাক পরমেশবাবু বললেন, চোর এখানে আসবে কোথা থেকে রে? ওই আয়নাটা এদিক ওদিক ঘোরে সামনে পেছনে হেলে, কাঁচ সাফ করতে করতে তুই অন্য মানুষের মতো হঠাৎ তোর নিজের ছায়া দেখেই চোর ভেবে এমন চেঁচিয়ে উঠেছিলি। আয়নাটা আবার তোর হাতের ধাক্কায় ঘুরে যেতে চোরটাকে মানে তোর ছায়াকে আর তুই দেখতে পাসনি, তাই ভয়ে। কথা শেষ করতে পারলেন না পরমেশবাবু। হলধর ফুঁপিয়ে কেঁদে উঠল, কান্না ভরা গলায় বলল, বাবু আয়না ভালো না, ওটা বাইরে ফেলে দিন। হলধরের কথা শুনে থমকে গেলেন পরমেশবাবু। তবে কি রামরতনের কথাই ঠিক? মনের ভাব চেপে রেখে উনি ধমকে উঠলেন, যা যা আয়নার কথা আর তোকে ভাবতে হবে না, ওটা আমি নিজেই সাফ করব। যা তুই তোর ঘরে গিয়ে শুয়ে পড়গে, আর আমি ডাক্তারবাবুকে খবর দিচ্ছি, তোকে একবার দেখে যাবে, যা ওষুধ লাগে তা আমি দিয়ে দেব। যা যা এখন তো নিজের ঘরে গিয়ে শুয়ে পড়গে। ডক্টর দত্ত এলেন, আর পরমেশকে দেখেই হই হই করে বলে উঠলেন, দাদা দারুণ একখানা গল্প শুনলাম আপনার হলধরের কাছে। ও তো হলফ করে বলছে আয়নার মধ্যে অন্য আরেকজনকে নড়তে দেখেই ও চোর ভেবেছিল, পরে ভয়ে অজ্ঞান হয়ে যায়। অবশ্য ভালোই আছে এখন, যা ওষুধ দেওয়া দিয়েছি একটা সেডেটিভ দিয়েছি, রাতে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দাদা আয়নাটা তো আমাকে একবার দেখতে হচ্ছে, আয়নার মধ্যে ছায়া নড়ে, এ তো অদ্ভুত কথা, তার উপর সে ছায়া আবার অন্যের। চলুন চলুন, ব্যাপারটা না দেখলে শান্তি নেই। অন্য একটি কাজের লোককে চা দিতে বললেন পরমেশবাবু। চায়ের কাপ হাতে নিয়ে আয়না নড়াচড়ার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতে চেষ্টা করলেন, বোঝালেন কিভাবে আয়নার ভেতরে ছায়া নড়ে। সব শুনে খালি চায়ের কাপ নামিয়ে রেখে ডক্টর দত্ত বললেন, না আপনি বলছেন আপনার আয়নাটা এমনভাবে কলকবজার বল বিয়ারিংয়ের উপর মাউন্ট করা যে তার ফলে ওটাতে একটা জাইরোস্কোপিক মুভমেন্ট ঘটানো সম্ভব, আর তা ঘটছে বলেই মনে হচ্ছে ছায়া নড়ছে। বেশ, এ না হয় বুঝলাম, কিন্তু ওই অপরের ছায়ার ব্যাপারটার কী ব্যাখ্যা দেবেন? ওর ব্যাখ্যা একটাই, ভয়ে ভুল দেখা। একটা আয়নায় অন্যের ছায়া নড়বে এ কি কখনো সম্ভব? যে ব্যাখ্যাই দিন দাদা, ও আয়না দেখার মতন জিনিস। চলুন চলুন, ওটা নিজে চোখে দেখবো, দেখি আমার বেলায় কার ছায়া নড়ে ওর ভেতরে। আচ্ছা বেশ, চলুন চলুন আপনাকে তাহলে আয়নাটা দেখাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেছেন কি, শুধু হলধরই এটা দেখেছে, আমি নিজে কিন্তু এখনো কিছুই দেখিনি। দেখবো কি করে, ওর নড়াচড়ার ব্যাপারটা যে আমি জানি, জানি কিভাবে ওর মধ্যে ছায়া নাচে। দেখুন আপনার বেলায় আবার কার ছায়া নাচতে শুরু করে? মন্দ বলেননি, অমনায় নয় একাই মুখ দেখা উচিত। আপনি দাঁড়ান, আমি দেখে আসছি, আমি দেখে আসি আমার বেলায় কার ছায়া দেখা যায়, কি যে হচ্ছে। হাসতে হাসতেই পাশের ঘরে চলে গেলেন ডক্টর দত্ত। এক মিনিট, দু মিনিট, তিন মিনিট, ওদিকে আর কোনো সাড়া শব্দ নেই। কি হলো ডক্টর দত্ত, ব্যাপার কি? আরে সারা শব্দ নেই কেন, হলোটা কি? ডক্টর দত্ত তো আর হলধরের মতো কুসংস্কারাচ্ছন্ন নয়, তুমি কোনো উত্তর দিচ্ছেন না কেন? তাড়াতাড়ি ও ঘরে ঢুকে জীবনের সবথেকে বেশি অবাক হলেন পরমেশবাবু। আয়নাটার দিকেই মুখ করে দাঁড়িয়ে আছেন ডক্টর দত্ত। ওর মুখ চোখ যেন রক্তশূন্য, আতঙ্ক ভয়ে আর দুশ্চিন্তা নিয়ে দু চোখ বিস্ফারিত করেই তাকিয়ে আছেন আয়নাটার দিকে। কি দেখছেন উনি ওই আয়নাটাতে? তাড়াতাড়ি পরমেশবাবু ওর পাশে গিয়ে দাঁড়ালেন। ডক্টর দত্তর কাঁধে হাত রেখে ব্যস্ত হয়ে পরমেশবাবু জিজ্ঞেস করলেন, কি হলো ডক্টর দত্ত, আপনিও আয়নায় অন্য কোনো ছায়া নড়তে দেখছেন নাকি? এমন ভূত দেখার মতো দাঁড়িয়ে আছেন কেন? দেখুন দেখুন দেখুন, আমার আর আপনার ছায়া ছাড়া আয়নাটাতে আর কোনো ছায়া নেই।
দুহাতে মুখ ঢেকে ফেললেন ডক্টর দত্ত। বললেন, আমাকে আবার গাড়িতে তুলে দিন পরমেশবাবু, বাড়ি যাবো, অসুস্থ বোধ করছি। এবার কিন্তু পরমেশবাবু সত্যিই ব্যস্ত হয়ে পড়লেন। কি হলো বলুন তো আপনার ডক্টর দত্ত, শেষে আপনিও কি হলধরের সঙ্গে ভিড়লেন? পরমেশবাবুর কথার উত্তরে ডক্টর দত্ত কাঁপা কাঁপা গলায় বললেন, বাড়ি যাব আমি, ড্রাইভারকে বলে দিন যেন সোজা আমাকে বাড়ি নিয়ে যায়। শুতে যাবার আগে একবার আয়নাটা যে ঘরে রাখা আছে সেই ঘরে ঢুকলেন পরমেশবাবু। রে জনসন তার অনেক দিনের পুরনো খদ্দের, তাই আয়নাটা যাতে তার পছন্দ হয় সেজন্য নিজের চোখে একবার ভালো করে জিনিসটা দেখে নিলেন। ডক্টর দত্ত পর্যন্ত আয়নাটা দেখে কেন যে ওরকম ভয় পেয়ে গেলেন, অথচ ভয়ের কোনো কারণ বললেন না। কিন্তু এই যে আমি দাঁড়িয়ে আছি আয়নার সামনে, কই, নিজেকে ছাড়া তো অন্য কাউকে দেখতে পাচ্ছি না। এই সব কথা ভাবতে ভাবতে আয়নার দিকে পিছন ফিরে ঘুরতেই অদ্ভুত একটা গোঙানির আওয়াজ শুনতে পায় সে। কয়েক মুহূর্ত সেখান থেকে নড়তে পারে না কিছুতে, কিন্তু আয়নার দিকে মুখ ফেরাতেই সেই বিভৎস আওয়াজটা শোনা যায় না। একটু ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নেয় পরমেশ, ভালো করে বিশাল সাইজের আয়নাটা তাকিয়ে দেখে, কিন্তু না, নিজের ছায়াটুকু ছাড়া আর অন্য কিচ্ছু দেখতে বা শুনতে পায় না। ওই গোঙানির আওয়াজটা নিশ্চয়ই তাহলে আমার শোনার ভুল। এই কথা মনে করে পরমেশ নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে শুতে চলে যায়। পরদিন সকালে অফিস ঘরে বসে আয়নার বিষয়ে একটা ব্রিফ টাইপ করছিল পরমেশ। হঠাৎ হলধর এসে খবর দিল এক বৃদ্ধা মেম সাহেব এসেছে দেখা করতে। পরমেশ মনে মনে বেশ খুশিই হল, তাই হলধরকে বলে, হ্যাঁ এক কাজ কর, যে এসেছে তাকে ভেতরে পাঠিয়ে দে। আবার পরমেশ টাইপে মন দেয়, কখন যে এক বৃদ্ধা মেম ঘরে ঢুকে পড়েছে খেয়ালই করেনি। আসলে পরমেশের কাজের টেবিলের পিছন দিকে গেস্টদের জন্য সোফায় বসার ব্যবস্থা, হঠাৎ সেখান থেকে একটা খ্যাসখ্যাসে গলায় কি যেন বলে উঠল, আমার নাম ডরোথি, ডরোথি সেব্যাস্টিয়ান, জন সেব্যাস্টিয়ানের যে আয়নাটা তুমি কিনেছো সে সম্পর্কে কিছু কথা আমি তোমাকে বলতে চাই। তার আগে বলি, ওই কুখ্যাত জন সেব্যাস্টিয়ান আমারই পূর্বপুরুষ, ঈশ্বর তার আত্মার শান্তি দিন। এই কথা শোনা মাত্রই রিভলভিং চেয়ারটা নিয়ে ঘুরে বসে পরমেশ। বৃদ্ধা মেম সাহেব মাথা নিচু করে বলতে থাকে, আমি এই বংশের শেষ মানুষ, আমার পর আর এই বংশে কেউ থাকবে না, আমার আর্থিক অবস্থাও খুব খারাপ, তাই যে কটা দিন বাঁচব ওই পুরনো জিনিস বিক্রি করেই বাঁচব, সব শেষে হয়তো বাড়িটাই। সে কথা থাক, ওই অকশন হাউসে জানলাম আয়নাটা তুমি কিনেছ, তাই তোমাকে আয়না সম্পর্কে কয়েকটা। এই অবধি বলে ডরোথি মুখ তুলে পরমেশের দিকে তাকালো। তাকানো মাত্রই ভয়ে আতঙ্কে একটা বিকট চিৎকার করে সোফা থেকে উঠে দরজার দিকে ছুটে যেতে যেতে বলতে লাগলো, জন, দ্য ডেভিল মনস্টার, ইউ, ও, ও, নো, 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 নো,
ছুটে দরজার দিকে যেতে গিয়ে একটা পিতলের ল্যাম্পশেডের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে মাটিতে পড়ে যায় ডরোথি। এতক্ষণ পরমেশ এইসব কাণ্ড দেখে হতভম্বের মতো দাঁড়িয়েছিল, বুঝতেই পারছিল না তাকে দেখে এই বৃদ্ধা মেয়ে ভয় পেয়ে এরকম চিৎকার করছে কেন। কিন্তু চোখের সামনে ডরোথিকে সজোরে আঘাত পেয়ে পড়ে যেতে দেখে সাহায্যের জন্য এগিয়ে যায় পরমেশ। আর তাকে এগিয়ে আসতে দেখেই মেঝেতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে আবার একটা আর্ত চিৎকার করে কোনো মতে পালিয়ে গেল ডরোথি। এত হইচইয়ের আওয়াজ শুনে হরধর ছুটে এসে বলে, হ্যাঁ কি হলো বাবু, বুড়িটা কি পাগল? অমন ডাইনি বুড়ির মতন চেঁচাচ্ছিল কেন? পরমেশ তখন অন্য কথা ভাবছিল। ওই আয়নাটা এই বাড়িতে আনার পর থেকেই যে ঘটনাগুলো ঘটছে তা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। প্রথমে হলধর, তারপর ডক্টর দত্ত আয়না দেখে ভয় পেল, আর এইমাত্র ডরোথি আমাকে দেখে জন সেবাস্টিয়ান মনে করে আতঙ্কগ্রস্ত হয়ে পালিয়ে গেল। কিন্তু কিন্তু আমার সঙ্গে জন সেবাস্টিয়ানের তো চোদ্দ পুরুষের চেহারার কোনো মিলই থাকতে পারে না। তাহলে কি ডরোথি বয়সের ভারে চোখে ভুল দেখল? হতেও পারে। যাকে যাকে, যত তাড়াতাড়ি সম্ভব জনসনকে এই আয়নাটা বেচে দিতে হবে, তো কোন দিন কোন উৎপাত হয় বলা তো যায় না। শেষকালে এসব ভুতুড়ে জিনিসের বেচা কেনা করতে গিয়ে বেঘরে প্রাণটা যাবে নাকি? হঠাৎ হলধরের ডাকে চমক ভাঙে পরমেশের। বাবু, বুড়িটা ছুটে পালাবার সময় পুটলি মতো কি একটা ফেলে গেছে, পুটলির ভেতর মনে হয় একটা মোটা খাতা আছে। পরমেশ গম্ভীরভাবে বলে, শোন, যা আছে আমার টেবিলের ওপর রেখে দে, একদম খুলবি না পুটলিটা। হলধর ঘাড় নেড়ে নিজের কাজে চলে যায়। পরমেশের হঠাৎ মনে পড়ে, হ্যাঁ, যে কাজটা আমার এক্ষুনি করা দরকার তা হলো, হ্যাঁ হ্যাঁ, জনসনকে ফোন করে জানতে হবে যে সে কবে আয়নাটা কিনতে আসবে। বেশি লোভ না করে জানা চেনা পুরনো খদ্দেরকে এই আয়নাটা বিক্রি করা ভালো। ফোনটা করে ওকে আজই আসতে বলি। হ্যাঁ, হ্যালো জনসন, হ্যালো পরমেশ বলছি, তুমি কি, হ্যাঁ ভালো আছি, তুমি কি আজ এসে আয়নাটা নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট অকশানে যে আয়নাটা আমি কিনেছি। আরে বাবা, আমি তো জানি তোমার ওটা খুব পছন্দ হয়েছে, সেজন্যই তো কাউকে বিক্রি না করে তোমার জন্য রেখে দিয়েছি। অনেক খদ্দেরই কিন্তু ঘুর ঘুর করছে আয়নাটা কেনার জন্য, কি সব ভৌতিক কাহিনী নাকি জড়িয়ে আছে আয়নাটার সঙ্গে। আরে না না, কি যে বলো, এতদিন ধরে এসব পুরনো আমলে জিনিস নিয়ে কারবার করছি, কত আজগুবি গপ্পই তো শুনলাম, আমিও এসব বিশ্বাস করি না। তা তুমি কবে আসবে বলো তো? হ্যাঁ পরশু, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি সব রেডি করে রাখবো, তোমার বউ যা খুশি হবে না এমন একটা দারুণ আয়না দেখে। বাবা, আর একটা দিন অপেক্ষা করলেই অপয়া আয়নাটাকে বাড়ি থেকে বিদায় করা যাবে। বাপরে বাপ, সেদিনটা বেশ ভালোভাবেই কাটল। রাতে খাওয়া দাওয়ার পর হলধরকে ছুটি দিয়ে আয়নাটা নিজের চোখে একবার তদারকি করে নেবার জন্য হল ঘরে এলো। এই দুদিন যখন কোনো কিছু ঘটনাই ঘটল না, তার মানে সবটাই মনের ভুল। আর ডরোথিটা নিশ্চয়ই একটা বদ্ধ পাগল। এইসব কথা ভাবতে ভাবতে অন্যমনস্কভাবে আয়নার ওপর ভেলভেটের পর্দাটা সরিয়ে দিল পরমেশ। আর তা সরানো মাত্রই বাইরে যেন প্রচণ্ড একটা বাজ পড়ল। সঙ্গে সঙ্গে ঘরের আলো নিভে গিয়ে ঘন কালো অন্ধকারে ভরে গেল গোটা ঘর। একই সঙ্গে শুরু হলো ঝড়ের তাণ্ডব। অথচ খানিকক্ষণ আগেও তো আকাশটা বেশ পরিষ্কার ছিল। যাকে এই সময় ঝড় তো হতেই পারে, যা গরম পড়েছিল, কিন্তু একটা আলো জ্বালানোর খুব দরকার, নয়তো কিছুই দেখতে পাচ্ছি না। পকেট থেকে দেশলাই বার করে কাঠি জ্বালিয়ে
সে একটা মোমবাতির খোঁজ করতে থাকে। বহু কষ্টে ঘরের কোণে রাখা একটা শ্বেত পাথরের টেবিলের ওপর থেকে মোমবাতি খুঁজে পায় পরমেশ। মোমবাতিটা একটা পিতলের স্ট্যান্ডে রাখা। সেই মোমবাতিটা জ্বালার পর একটা অদ্ভুত আলো আর ছায়া তৈরি হয় সারা ঘরে। সেই আলো ছায়ায় শ্বেত পাথরের টেবিলের ওপর রাখা একটা ডায়েরি দেখতে পায় পরমেশ। ডায়েরিটা কালো চামড়া দিয়ে বাঁধানো, উপরে লেখা জন সেবাস্টিয়ান। ও, এই ডায়েরিটাই তাহলে সেদিন ডরোথি পুটলি করে নিয়ে এসেছিল আমাকে আয়নাটার ভৌতিক কাহিনী সম্পর্কে বিশ্বাস করানোর জন্য। তারপর আমাকে দেখে ভয় পাবার পর ছুটে পালাতে গিয়ে ডায়েরিটা ফেলে চলে যায়। হলধর সেটা খুঁজে পায়, কিন্তু আমি তো পুটলিটা হলধরকে আমার অফিস ঘরের টেবিলে রাখতে বলেছিলাম। পুটলি থেকে খুলে ডায়েরিটা এখানে নিয়ে এলো কে? না না, হলধর তো এমন কাজ কখনো করবে না। এবার কিন্তু সত্যি সত্যি আমার যেন কেমন ভয় ভয় করতে লাগলো। তবু ডায়েরিটা কাঁপা কাঁপা হাতে তুলে নিয়ে একবার আয়নার দিকে তাকালাম। মোমবাতির আবছা আলোয় কই, সেখানে সেখানে আমার কোনো ছায়া তো ফুটে উঠছে না। এ তো একটা অন্য দৃশ্য। এটা কি করে সম্ভব? আমি আয়নায় নিজেকে দেখতে পাচ্ছি না কেন? আর আয়নাটা থেকে একটা বিকট কোঙানি শব্দ বেরিয়ে আসছে। একটু একটু করে যেন আয়নাটার ভেতর প্রাণ সঞ্চার হচ্ছে। আর দাঁড়াতে না পেরে আয়নাটাকে ধরে হাঁটু গেড়ে বসে পড়ে পরমেশ। তারপর একের পর এক দৃশ্য দেখতে পায় ওই আয়নায়। ডায়েরির লেখা পাতাগুলো এক এক করে যেন ঢুকে পড়ে আয়নার ভেতর, আর সেই পাতা জুড়ে ফুটে ওঠে তার ভীষণ চেনা একটা ঘটনা। হয়তো বাড়ি আর অনেক টাকা পয়সা লুট করার পর নদীর ধারের কুঠি বাড়িটা দখল নেবার জন্য সেটা পুরোটা ঘিরে ফেলল জন সেবাস্টিয়ান আর তার সাগরে। জন ছিল একজন কুখ্যাত জলদস্যু। কুঠি বাড়ির মালিকের অনুচরেরা চেষ্টা করল জন ও তার দলবলদের বাধা দেওয়ার, কিন্তু পারল না। সবাইকে মেরে কুঠি বাড়ির ভেতরে বীর দর্বে ঢুকল জন। তাকে দেখে কুঠি বাড়ির মালিক ফ্রান্সিসের স্ত্রী ছুটে গিয়ে লুকল একটা বিরাট আয়নার পিছনে। এই তো, এটাই এটাই তো সেই আয়না। আর ফ্রান্সিস তার হাতের তলোয়ার ফেলে দিয়ে বলেছিল, জন জন আমাকে তুমি মেরো না, দোহাই তোমার, জন আমাকে তুমি মেরো না। এ কথায় কিন্তু জন কান দেয়নি, হাতের তলোয়ারটা বসিয়ে দিল ফ্রান্সিসের বুকে। আর্তনাদ করে উঠেছিল ফ্রান্সিস, জন জন এ তুমি তুমি কি করলে জন? বুকের ওপর পা রেখে তলোয়ারটা টেনে বার করতে গেছিল জন। তখন এক ঝলক নজরে পড়েছিল হতভাগ্যের ওপর, থমকে গেছিল। মাটিতে পড়ে ছটফট করছে ওরই ছোট বোনের স্বামী, যে ইচ্ছে করেই জলদস্যু জনের সঙ্গে কোনো সম্পর্ক রাখত না। তা বলে জন তো তাকে খুন করতে চায়নি, কি করতে কি হয়ে গেল? ছোট বোনের স্বামী ফ্রান্সিস শেষবারের মতো হাঁপাতে হাঁপাতে বলল, জন আমার সর্বনাশ করে তুমি যদি হতে পারো তো তাই তাই হও, কিন্তু কিন্তু নিজের কথা কি কখনো ভেবেছ অন্য লোকে তুমি নিয়ে যাচ্ছ? তাকে দেখো, দেখো ওই আয়নাটার দিকে, দেখো নিজেকে দেখতে পাবে, ঠিকভাবে দেখতে পাবে। আমি তোমাকে দিচ্ছি, তুমি মরে গেলেও যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে ততদিন ততদিন তোমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না।
হবেন না। এই কথাটুকু শেষ করেই ফ্রান্সিসের মাথা ঢলে পড়ল মাটিতে। জন সোজা হয়ে দাঁড়াতেই তার ছায়া পড়েছিল ওই আয়নায়। আতঙ্কে শিউরে উঠেছিল জন। তার সঙ্গে ভেসে এসেছিল ফ্রান্সিসের গলার আওয়াজ। যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন তোমার আত্মা কিছু এই মুক্তি পাবে না। অরুণেশ অনেকক্ষণ পর হঠাৎ আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। অদ্ভুত অদ্ভুত পোশাক পরা ওই লোকটাই তো সে। হ্যাঁ, আমার আমার মুখের সঙ্গে এত মিল কেন? জন 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 সেবাস্টিয়ান। হ্যাঁ, ও এই কারণেই এই কারণেই তাহলে ডরোথি আমাকে দেখে ভয় পেয়েছিল। নিশ্চয়ই ডরোথি নিশ্চয়ই কোনোভাবে জনের কোনো অয়েল পেন্টিং করা ছবি দেখে থাকবে। আর এক ডায়েরির ঘটনাটা জানার পর থেকে আয়নাটা আর কেউ ব্যবহার করেনি। বাইরে ঝড় একটুও কমেনি, তার সঙ্গে সমানে বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ার আওয়াজ, আর এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে। পরমেশ প্রচণ্ড ভয় পেয়ে ডায়েরিটা ছুঁড়ে মারে আয়নার গায়ে। আয়নায় ধাক্কা খেয়ে মোটা ডায়েরিটা এসে কপালে লাগে পরমেশে, মেঝেতে উল্টে পড়ে যায় সে। আর তখনই অট্টহাসিতে ভরে ওঠে সারা ঘর। পরমেশ মেঝে থেকে উঠে ছুটে পালাতে যায়, কিন্তু কেউ যেন তাকে পিছন দিক থেকে টেনে ধরে আয়নার দিকে নিয়ে যেতে থাকে। এইভাবে কিছুক্ষণ সারা ঘরে পা কষ্টে কষ্টে ঘুরে বেড়াতে থাকে পরমেশ। হরধরকে ডাকার মতো শক্তিও তার এখন নেই। হাঁটু দুটোর চামড়া ধীরে ধীরে উঠে আসছে, তবু কিছুতেই সেই না দেখতে পাওয়া অশরীরী আত্মার হাত থেকে পালাতে পারছে না সে। আরো কিছুক্ষণ পর গায়ের সব শক্তি ফুরিয়ে যাওয়ার পর পাগলের মতো আয়নার কাছের গায়ে এলো পাথার ঘুষি চালাতে থাকে সে। কয়েকটা সরু ফাটল ছাড়া আর কিচ্ছু হয় না আয়নাটা। হঠাৎ এক ভীষণ শক্তি যেন ভর করে তার শরীরে। শ্বেত পাথরের ভারী টেবিলটা তুলে আছড়ে মারে আয়নাটার উপর। ঝনঝন আওয়াজে ভেঙে পড়লো গোটা আয়নাটা, আর তীক্ষ্ণ ফলার মতো একটা কাঁচ সোজা এসে ঢুকে গেল পরমেশের পেটে। যতদিন না এই আয়নাটা ভেঙে টুকরো টুকরো হচ্ছে, ততদিন তোমার আত্মা কিছুতেই মুক্তি পাবে না। আর তো চিৎকার করে পরমেশ লুটিয়ে পড়ল মাটিতে। লাল রক্তে ভেসে যাচ্ছে সারা ঘর, আয়নার কাঁচের টুকরো ছড়িয়ে রয়েছে গোটা ঘরে। কাল সকালে এসে রে জনসন, পরমেশ আর তার সাধের আয়না কোনোটাই সঠিক অবস্থায় পাবে না। পুলিশ অবশ্য আসবে এবং তারা নিজের কাজ করবে। হলধরকে হয়তো ধরে নিয়ে যাবে, আবার ছেড়েও দেবে। শুধু জন সেবাস্টিয়ানের অতৃপ্ত আত্মা